আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম, একটি কিচেন রুম এবং একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান এই বাড়িটি, তাহলে কত টাকা খরচ হবে। সেই সাথে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি তিনতলাই কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে, সম্পূর্ণ ডিটেলস আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে মাত্র 1120 স্কোয়ার ফিট জমিতে চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম, একটি কিচেন রুম, সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে খুবই নান্দনিক একটি ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার মাত্র 1120 স্কোয়ার ফিট প্রয়োজন পড়বে, এবং যার জন্য আমরা এই বাড়ির ডিজাইনটি করেছিলাম, ওনার জমির স্বল্পতা থাকার কারণে রুমের সাইজগুলো আমরা একটু ছোট রেখেছি। যদি আপনাদের জমি একটু বেশি থাকে, যদি আপনাদের জমির স্বল্পতা না থাকে, তাহলে আপনারা রুমের সাইজগুলো আপনাদের মনের মতো করে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ আল আমিন সুজন ভাইয়ের জন্য। উনি একজন কুয়েত প্রবাসী এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন নবাবগঞ্জ। আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। আপনার জমির মাপে, আপনার মনের মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই বাড়িটি যদি আপনি প্রথমে একতলার হিসেবটি যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। চলুন আমরা তাহলে প্রথমে একতলার খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি। তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি প্রথমে একতলা কমপ্লিট করতে চান তাহলে এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে টোটাল 1230 স্কোয়ার ফিট প্রয়োজন হবে নিচতলায়। ফাউন্ডেশনের কাজ এবং শর্ট কলম এবং গ্রেড বিম পর্যন্ত যদি করতে চান তাহলে এখানে আপনার খরচ হবে 7,21,000 টাকা। 7,21,000 টাকা হলে আপনি ফাউন্ডেশন সহ কলাম, শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনি যদি এখানে ছাদ ঢালাই দিতে চান তাহলে এখানে আপনার প্রয়োজন পড়বে হলো টোটাল 5,35,000 টাকা। প্রথম একটা ছাদ ডালা দিতে আপনার 5,35,000 টাকা খরচ হবে। এখানে আমি যদি ডিটেলস দেখাবো আপনাদেরকে, টোটাল কত ব্যাগ সিমেন্ট লাগে এটাও দেখাবো একটু পরে। তারপর এখানে যদি আপনি পার্টিশনের ওয়াল সহ বাকি কাজগুলো করতে চান তাহলে এখানে প্রায় 3,500,000 টাকার মালামালের প্রয়োজন পড়বে। বন্ধুরা, এখন এখানে দেখুন আমি টোটাল সামারিটি দেখাই। এতক্ষণ তো আলাদা আলাদা দেখলেন যে কলাম, ভীম, ছাদ, পার্টিশনের ওয়াল, এভাবে আলাদা আলাদা দেখলেন। এখন দেখবেন টোটাল, টোটাল তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে আপনার এখানে 588 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, এবং এখানে ফিকিডিটের প্রয়োজন পড়বে আপনার প্রায় 18,000 পিস, এবং নাম্বারিটের প্রয়োজন পড়বে এখানে প্রায় 22,000 পিস। এখানে 16 মিলিটার রডের প্রয়োজন পড়বে 4130 কেজি, এবং 12 মিলিটার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 1100 কেজির মতো। বন্ধুরা, এখানে 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 2.5 টনের মতো। টোটাল এই বাড়িটি একতলা কমপ্লিটের যদি মালামাল কিনতে চান তাহলে আপনার এখানে 16,50,000 টাকার মতো মালামাল কিনতে হবে, যেমন ইট, বালি, রড, সিমেন্ট। বন্ধুরা, যদি আপনারা এখন তিনতলার হিসেবটি দেখতে চান তাহলে এটা দেখুন, তিনতলা কমপ্লিট করতে গেলে আপনার এখানে প্রায় 1100 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, হয়তো 2-4-5-10 ব্যাগ এদিক সেদিক হতে পারে। তারপর এখানে আপনার যদি ফিকিডিটের কথা বলি আমরা, এখানে প্রায় 35,000 পিসের মতো ফিকিডিটের প্রয়োজন পড়বে, এবং নাম্বারিটের প্রয়োজন পড়বে প্রায় 43,000 পিস। সেই সাথে 16 মিলিটার রডের প্রয়োজন পড়বে 7 টন, এবং 12 মিলিটার রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 2 টনের মতো। সেই সাথে এখানে আপনার 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে এখানে 4 টন, এখানে 1.5 টন, প্রায় 6 টনের মতো আপনার 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে, এবং 8 মিলিটার রডের প্রয়োজন পড়বে লিন্টেনের জন্য। প্রয়োজন হয় 8 মিলিটার রডটা, এটা প্রায় আপনার 250-300 কেজি রড হলেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মানে হলো তিনতলার এ টু জেড যদি আপনি মালামাল কিনতে চান তাহলে সব মিলিয়ে আপনার এখানে 32,00,000 টাকা খরচ হবে। 32,00,000 টাকা হলে আপনি এই তিনতলা বাড়ির তিনতলার এ টু জেড সকল মালামাল আপনি কিনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 4 বেডরুম বিশিষ্ট নান্দনিক বাড়িটি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে কত লাগবে, এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা কমপ্লিট করলে তাহলে কত টাকা খরচ হবে। বন্ধুরা, বাংলাদেশ হাউস ডিজাইন এবং হুসাইন হাউস ডিজাইন এই দুটি চ্যানেলই আমাদের। আমরা এই দুটি চ্যানেলে নিয়মিত আপনাদের সাথে নিত্য নতুন বাড়ির ডিজাইন শেয়ার করে যাচ্ছি, তাই আপনারা আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ হুসাইন হাউস ডিজাইনের সাথেও আপনারা থাকতে পারেন, নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামী রবিবার হুসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।